সড়ক আছে প্রশস্ত, কিন্তু তা দখল করে গড়ে উঠেছে কাঁচা বাজার। মিরপুর এক নম্বরের মাজার রোডের এই দখলদারিত্ব বহু বছরের, ফলে দুর্ভোগেই দিন মাস কাটে পথচারীদের। খোদ সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসের সামনে এই বাজার, তবু নিরসনের উদ্যোগ নেই কারো। আহমেদ রেজার প্রতিবেদন, ছবি তুলেছেন শাহিন আলম। আপনাদের নিশ্চয়ই খটকা লাগছে ঠিক রাস্তার মধ্যে দাঁড়িয়ে কেন আমি কথা বলছি। আপনি যদি আমার ডান পাশ এবং বাম পাশ দেখতে পারেন, তাহলে হচ্ছে আপনি দেখতে পাবেন যে রাস্তার এই অংশটি, বিশাল একটি অংশ, সেটি কিন্তু দখল করে আছে এখানে কাঁচা বাজারের যেই পণ্য পসরা নিয়ে যারা বসেছেন তারা। ফলে এখানে এই সড়কটি ব্যবহার করেন যারা নিয়মিতভাবে, বিশেষ করে গাড়ি চলাচল এবং অন্যান্য কাজে, তাদের কিন্তু প্রতিনিয়ত দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। সড়কের মধ্যেই বসেছে বাজার, তাই গাড়ি চলতে পারছে রাস্তার তিন ভাগের এক ভাগ দিয়ে, বাকি দুই ভাগে প্রতিদিনই বসে পণ্য বেচা কেনার পসরা। বছরের পর বছর এ অবস্থা চলে আসছে মাজার রোডে। সড়ক প্রশস্ত হলেও বিন্দুমাত্র ফল পাচ্ছে না মানুষ, উল্টো প্রতিদিনে ভুগতে হয় যানজটে। সর্বনিম্ন তো 100 ফিট রাস্তাটা আছে, তাই না? এখানে কিন্তু আমরা 100 ফিট পাইতেছি না, এখানে আমরা পাইতেছি 40 ফিট। আপনি দেখেন 40 ফিট রাস্তা পাইতেছি, তাহলে আপনার কিভাবে যানজটটা মুক্ত হবে? এখানে এই দোকানটা মাঝখানে চলে আসে, রাস্তার মাঝখানে চলে আসে, আর বড় গাড়ি গেলে রেস্কা মিসকা যাওয়া পারে না, যানজট লাগা যায়, মানুষের পাও ওই যে ইস্কারি এক্সেল মিস্কেল লাগা যায়। এখানে একটা কাঁচা বাজার তো, আর টেম্পো স্ট্যান্ড, এখানে যাতায়াতের জন্য সবসময় যানজট লেগে থাকে। সড়কে কাঁচামাল নিয়ে বসা দখলদারদের কাছে এটাই যেন নিয়ম, এটাই যেন স্বাভাবিক। পুলিশ এসে উঠায় দেয়, আবার নামায়, আবার উঠাই। ফুটপথ তো জনগণের রাস্তা, এটার ভিতরে তো মনে হয় আমরা ব্যবসা করি জনগণ, আর সমস্যা তো সবারই হয়। সমস্যা হয়, এদেরও সমস্যা হয়, কিন্তু এরাই তো আঙ্গ কাছ থেকে মাল কিনে নিতে আসে, এরা এই জায়গায় কমে পায়, এই জন্য এই জায়গায় আসে। ঠিক না, আসলে সাধারণ মানুষের জন্য চলাফেরা একটু কষ্ট হয়, তারপরে কী করবো? সাধারণ মানুষ আইসে মনে করেন আমাদের এখানে দাম একটু কম পায়, এই জন্য আসতে পারে। এখানকার পথচারীরা কবে ফুটপাতে হেঁটেছেন তা মনে করা দুষ্কর, ঝুঁকি নিয়ে চলাচল করায় মাঝে মাঝে ঘটে দুর্ঘটনা। বাজারের জন্য সব লোকজন এখানে আসে, আমরা তো এদিক দিয়ে ঢুকতেই পারি না, মেইন রোড দিয়ে আমাদের আসতে হয়। মেইন রোড দিয়ে আসতেও ভয় লাগে যে পিছন থেকে একটা গাড়ি মারিয়ে দিল। পুলিশ এসে যদি 1 ঘন্টার জন্য উঠা দেয়, আবার 1 ঘন্টা পর এসে দেখা যায় দোকান আবার ভরপুর। আমি নিজেও একদিন এই গাড়ির সাথে আমার লেগে গিয়েছিল আর কি, অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিলাম, এবং প্রায় সেই ধরনের দুর্ঘটনা ঘটে। অভিযোগ, খোদ সিটি কর্পোরেশনের সামনে বসছে বাজার, এটি দেখেও যেন দেখছেন না কেউ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।